হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের 2022-এর যে প্রিপারেশন সিরিজের ফিজিক্যাল সায়েন্স থেকে আজকে আলোচনা করব হিট অর্থাৎ তাপ, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেককে বলবো যে চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 2022-এ জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি আপডেট এবং তোমাদের প্রিপারেশনের সঠিক ওয়ে ফাইন্ড আউট করতে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে যে লিংক থাকছে ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে অবশ্যই প্রত্যেককে তোমরা অ্যাড হয়ে যাও। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে আজকের এই ভিডিও সিরিজের একদম প্রথম প্রশ্ন, যেখানে তোমাদের বলা রয়েছে সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তরকে কত ভাগে ভাগ করা হয়। সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তরকে কত ভাগে ভাগ করা হয়, এক্ষেত্রে দেখো যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে, যে সেলসিয়াস স্কেলে আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, কিন্তু নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রাথমিক অন্তর বলতে আমরা জানি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বাই নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 100 - 0 করলে সেক্ষেত্রে প্রাথমিক অন্তর হয়ে যাবে 100। তো সঠিক উত্তর এক্ষেত্রে কিন্তু 100, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটাতে দেখব যেখানে বলা রয়েছে যে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত। ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্কের মান কত, এক্ষেত্রে দেখো 4টি অপশন রয়েছে। জলের হিমাঙ্কের ফারেনহাইট স্কেলের মান এক্ষেত্রে সঠিক উত্তর অপশন নাম্বার সি 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক, যেখানে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা জানি। পরবর্তীতে আমরা যেটা দেখব যে একটি আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতার মান কত। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে সবসময় তাপ পরিবাহিতার মান হবে অসীম, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন এখানে দেখব যে এসআই পদ্ধতিতে তাপের একক কি। এসআই পদ্ধতিতে তাপের একক আমরা প্রত্যেককে জানি, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, অর্থাৎ অপশন নাম্বার বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি এখানে রয়েছে, বলা রয়েছে গৃহীত তাপ বা বর্জিত তাপ নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে। এখানে দেখো 4টি অপশন রয়েছে, থার্মোমিটার, ক্যালোরিমিটার, ডাক্তারি থার্মোমিটার না ব্যারোমিটার। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার সাহায্যে কিন্তু তাপ পরিমাপ করা হয়, কতটা তাপ গৃহীত হচ্ছে বা কতটা তাপ বর্জিত হচ্ছে সেই পরিমাণটা আমরা মেজার করতে পারি ক্যালোরিমিটার এই যন্ত্রটির সাহায্যে। পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময়, কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি ঘটে না। অর্থাৎ আমরা তাপ সঞ্চালনের 3টে পদ্ধতি জানি, পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতি। তো পরিবহন পদ্ধতি হবে ক্ষেত্রে সঠিক উত্তর, যেখানে মাধ্যমের কণাগুলো তাদের স্থান পরিবর্তন করে না, কিন্তু পরিচলন পদ্ধতিতে কণাগুলো তারা স্থান পরিবর্তন করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পরিবহন, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলি কোন রকম স্থানচ্যুতি ঘটে না। পরবর্তীতে যেটি রয়েছে, সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি ফারেনহাইট স্কেলের 1 ডিগ্রির বেশি না কম, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বেশি। পরবর্তী যে কোয়েশ্চনটি রয়েছে সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন, তরল না গ্যাসীয়। এক্ষেত্রে আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই টার্মটি প্রযোজ্য, আলফা, বিটা এবং গামা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা, এই 3টি কিন্তু রয়েছে। পরবর্তীতে যেটি রয়েছে এখানে, যে বিভিন্ন উষ্ণতার একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য কত হয় তা মাপতে গেলে কোন উপাদানের স্কেল ব্যবহার করা সুবিধাজনক। সেক্ষেত্রে কিন্তু এমন স্কেল ব্যবহার করতে হবে যেটার কোনো রকম কোনো বৃদ্ধি না ঘটে। তো সেটি সঠিক উত্তর এক্ষেত্রে অপশন নাম্বার এ, কাঠ। কাঠের স্কেল ব্যবহার হচ্ছে সব থেকে বেশি সুবিধাজনক। পরবর্তী প্রশ্নটাতে রয়েছে যে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলে সেটি হলো, আপেক্ষিক তাপ সব থেকে বেশি জল, অ্যালকোহল, কেরোসিন না পারদ, এই 4টে অপশন এখানে রয়েছে। তো আপেক্ষিক তাপ সব থেকে বেশি সেটি হচ্ছে জলের ক্ষেত্রে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি।
পরবর্তী যে প্রশ্নটি এখানে রয়েছে, একটি বস্তু তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি বৃদ্ধি পেলে সেলসিয়াস স্কেলে ওর বৃদ্ধির পরিমাণ কত হবে? আমরা জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন রয়েছে, C/5 is equal to F-32/9, এটি হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন। এই রিলেশনে যদি আমি এস্টাবলিশ করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে একটি বস্তুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি বৃদ্ধি পেলে সেলসিয়াস স্কেলে বৃদ্ধির মান হবে 20 ডিগ্রি। পরবর্তী প্রশ্নটিতে এখানে দেখো, কোন পরিবাহী দণ্ডে দু প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি দ্বিগুণ করা হলো তাহলে তাপ পরিবহনের হার কত হবে? অর্থাৎ ধরো একটি পরিবাহী দণ্ড রয়েছে, এর দুটি প্রান্ত এ বি, এক্ষেত্রে তাদের উষ্ণতার পার্থক্য, অর্থাৎ এ প্রান্তের যে উষ্ণতা ছিল, বি প্রান্তের যদি উষ্ণতা যেটা ছিল, তাহলে কি করা হলো যে বি প্রান্তের উষ্ণতা এবং এ প্রান্তের উষ্ণতা দুটোকেই দ্বিগুণ করে দেওয়া হলো। তো তাহলে সেক্ষেত্রে তাদের তাপ পরিবহনের হারের হার কত হবে? সেক্ষেত্রে তাদের তাপ পরিবহনের হারও কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপ পরিবহনের হারও দ্বিগুণ হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চন যেটি এখানে রয়েছে, তাপ এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তাপ বা হিট। তো এই চ্যাপ্টার থেকে দেখো যেটি প্রশ্ন রয়েছে এখানে, গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল নয়? গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল নয়? সেটা হচ্ছে চাপ ও উষ্ণতা, দুইয়ের উপরই কিন্তু নির্ভরশীল নয়। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, তাপের সুপরিবাহী তরলের উদাহরণ, ম্যাক্সিমাম যে তরল সেগুলো কিন্তু তাপের উপরিবাহী, তো তাপের সুপরিবাহী তরল কোনটি? এখানে অপশন যেটি দেওয়া রয়েছে, জল, অ্যালকোহল, পারদ, অ্যাসিড, ক্ষারক বা লবণের জলীয় দ্রবণ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পারদ। পারদ হচ্ছে একটি তাপের সুপরিবাহী তরল এবং এই কারণেই পারদকে আমরা থার্মোমিটারে ব্যবহার করে থাকি উষ্ণতা নির্ণায়ক হিসাবে। পরবর্তী যে কোয়েশ্চনটা দেওয়া রয়েছে যে কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর সঠিক মান কত? দেখো কেলভিন স্কেলে সঠিক মান বলতে আমরা যেটা কমন জেনে থাকি 273 ডিগ্রি কেলভিন, সেক্ষেত্রে এখানে অপশন গুলো দেখো, অপশন নাম্বার এ 273 ডিগ্রি কেলভিন, অপশন বি 273.15 কেলভিন, অপশন নাম্বার সি 275.15 কেলভিন এবং অপশন নাম্বার ডি রয়েছে 270 কেলভিন। তো দেখো এক্ষেত্রে সঠিক মান যদি বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হবে 273.15 কেলভিন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি হবে এই প্রশ্নটার জন্য সঠিক উত্তর। পরবর্তী যে কোয়েশ্চনটা রয়েছে যে কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সঠিক মান কত, এটা অলরেডি বলে দিলাম। পরবর্তী দেখো যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে এটাও নির্ণয় করতে গিয়ে C/5 = F-32/9 এই রিলেশন যদি আমি এস্টাবলিশ করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে -40 ডিগ্রি, এতে কিন্তু সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল দুটোর পার্টই সমান হবে। পরবর্তী যেটি রয়েছে, পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যাতে গ্যাসের আণবিক গতিশক্তি শূন্য হয়ে যায়, জল বরফে পরিণত হয়, না সব গ্যাস কঠিন হয়ে যায়, অপশন নাম্বার ডি রয়েছে, এক্ষেত্রে সব গ্যাস তরলে পরিণত হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, গ্যাসের আণবিক গতিগুলি শূন্য হয়ে যায়। পরবর্তী যেটি রয়েছে যে গ্যাসের তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? দেখো গ্যাসের তাপমাত্রা মাপা হয় কিন্তু পাইরোমিটার, এই যন্ত্রের সাহায্যে গ্যাসের তাপমাত্রা পরিমাপ করা হয়। পরবর্তী কোয়েশ্চন, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানব দেহের স্বাভাবিক তাপমাত্রার ক্ষেত্রে যদি আমি দেখো, এখানে সেলসিয়াস স্কেলে দিয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে দিয়েছে 37 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট, না 36.8 ডিগ্রি ফারেনহাইট, এক্ষেত্রে 37 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তী যে কোয়েশ্চনটি রয়েছে যে অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে সবসময় পাইরোমিটার ব্যবহার করা হয়, সেই জন্য সূর্যের যে তাপমাত্রা, অনেক সময় প্রশ্ন হতে পারে যে সূর্যের তাপমাত্রা পরিমাপ করতেও কিন্তু এই পাইরোমিটার যন্ত্রটিকেই ব্যবহার করা হয়ে থাকে। এবং তোমাদের প্রত্যেককে বলবো, দেখো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা প্রিপারেশন নিচ্ছ GNMNM 2022 এর জন্য, তো তোমাদের জন্য বলবো দেখো, আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট টেকনোপিডিয়া লাইভ, এই technopedialive.com এই ওয়েবসাইট ভিজিট করলে এখানে তোমাদের যে GNMNM প্রিপারেশনের জন্য রয়েছে অনেক স্টাডি মেটেরিয়াল, যেখানে তোমরা এই GNM সেকশনে গিয়ে, স্টাডি মেটেরিয়াল সেকশনে গিয়ে তোমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাক্সেস করতে পারবে। এবং তার সঙ্গে
সঙ্গে সঙ্গে দেখো তোমাদেরকে আরো যেটি বলবো যে এক্ষেত্রে মক টেস্ট সেকশন থাকছে মেডিকেল এডুকেশনের আন্ডারে, যে জিএনএম এএনএম সেখানে মক টেস্ট সেকশন রয়েছে, সেই মক টেস্ট সেকশনে গিয়েও কিন্তু প্রচুর মক টেস্ট তোমাদের জন্য রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মক টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট রয়েছে, লজিক্যাল রিজনিং, ফিজিক্যাল সায়েন্স, এই প্রত্যেকটা মক টেস্ট তোমরা অ্যাটেম্প টেস্ট এই অপশনে ক্লিক করে কিন্তু তোমরা এই টেস্টগুলোকে অ্যাটেম্প্ট করতে পারবে। সেখানে দেখো অ্যাটেম্প্ট টেস্টে ক্লিক করলে তোমরা তোমাদের মেল আইডি প্রোভাইড করবে, তারপর নেক্সট করলে কিন্তু তোমরা সেই টেস্ট অ্যাটেম্প্ট করতে পারবে। প্রত্যেককে বলবো দেখো এক্ষেত্রে ফ্রি অফ কস্টে টেকনোপিডিয়া লাইভের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেককে তোমাদের জিএনএম এনএম 2022 এর যে স্টাডি মেটেরিয়াল, প্র্যাকটিস সেট, কিছু ভিডিও লেকচার এখানে পাবে, তো মক টেস্ট, এই সমস্ত কিছু আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেককে এগুলোকে অ্যাক্সেস করো এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি প্রিপারেশন দেখো এখানে কিছু ফুল লেন্থ মক টেস্ট রয়েছে যেটা 2021 এর জন্য, এবং এই মক টেস্টটা তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। তো প্রত্যেকটা মক টেস্ট অ্যাটেন্ড করো এবং ইন ফিউচার আরো প্রচুর মক টেস্ট, বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল এগুলো কিন্তু টেকনোপিডিয়া লাইভ আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা হবে। প্রত্যেককে তোমরা এই টেকনোপিডিয়া লাইভ অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করো, যার লিংক দিয়ে দেওয়া থাকছে ভিডিও ডেসক্রিপশনে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, এবং পরবর্তী ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছে।